बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलाइकुम प्रिय शिक्षार्थीबृंद, সকলকে আন্তরিক অভিনন্দন ও ফেসবুক ক্লাসে স্বাগতম। আশা করি করোনার এই ক্লান্তিকালে তোমরা যার যার বাসায় অবস্থান করে ভালো আছো এবং ভালো থাকো এ প্রত্যাশা করি। এছাড়া কারিগরি শিক্ষা অঙ্গনের সকল কর্মকর্তাবৃন্দ, এ টু আই এর সকল কর্মকর্তাবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ যা ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শিক্ষা অঙ্গনকে সুদূর প্রসারিত করার একটি প্রয়াস, এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি। উপস্থাপনায় আছি আমি প্রকৌশলী শেখ মোহাম্মদ সাজিদুল আনোয়ার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং খাতা কলম নিয়ে উপস্থিত আছো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, ওকে, তাহলে মূল আলোচনা আসা যাক। আজকের আলোচনার বিষয় ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান, অর্থাৎ 66721 পর্ব দ্বিতীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রো মেডিকেলের একটি বিষয়। আজকে লেকচার 22, অর্থাৎ 22, অধ্যায় 3, সার্কিট থিওরেম নিয়ে আজকাল আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। শিখন ফল এই অধ্যায়ে আজ আমরা যা যা শিখতে পারবো: এক, সুপারপজিশন থিওরেম; দুই, সুপারপজিশন থিওরেম সমস্যা সমাধান করার কৌশল; তিন, সুপারপজিশন থিওরেম এর সাহায্যে সমস্যার সমাধান; চার, নর্টনস থিওরেম; পাঁচ, নর্টনস থিওরেম সমস্যা সমাধান করার কৌশল; এবং ছয়, নর্টনস থিওরেম এর সাহায্যে সমস্যার সমাধান। সুপারপজিশন থিওরেম: যদি কোনো সার্কিটে একাধিক উৎস থাকে, তবে তাদেরকে পৃথকভাবে বিবেচনা করে সার্কিটের কারেন্ট ও ভোল্টেজ নির্ণয় করলে কোনো নির্দিষ্ট বিন্দুতে কারেন্ট ও ভোল্টেজ হবে ওই সকল কারেন্ট ও ভোল্টেজের বীজগণিতিক যোগফলের সমান। অর্থাৎ দেখা যাচ্ছে যে একের অধিক উৎস থাকে, তাহলে দুইটা উৎস এখানে আছে, তাহলে তাদেরকে পৃথকভাবে বিবেচনা করে, অর্থাৎ একটা সোর্স বা উৎসকে প্রথমে বন্ধ করতে অপর উৎসের সাহায্যে কাজ করতে হবে এবং পরবর্তীতে অপর সোর্স বন্ধ করে দিয়ে পরবর্তী সোর্সের মাধ্যমে কাজ করতে হবে। তাহলে যে কোনো একটা পয়েন্ট বা বিন্দুতে কারেন্ট ও ভোল্টেজ কি হবে, ওই সকল কারেন্ট এবং ভোল্টেজের বীজগণিত যোগফলে সমান। তাহলে এটাই হচ্ছে সুপারপজিশন থিওরেম। এখানে সুপারপজিশন থিওরেমের সমাধান করার নিয়মটা সার্কিটের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো, এটা মূল চিত্র। এখানে আই ওয়ান, আই টু এবং আই থ্রি তিনটা কারেন্ট আমাদের বের করতে হবে। দুইটা সোর্স দিয়ে আছে, ই ওয়ান এবং ই টু, এবং তিনটা রেজিস্ট্যান্স এখানে আছে, আর ওয়ান, আর টু, আর থ্রি। তাহলে এই তিনটা রেজিস্টারের ভিতরে আমরা ভোল্টেজ ড্র বের করতে পারি বা কারেন্ট বের করতে পারি। তাহলে বের করার জন্য আমাদের যে অবলম্বন নিয়ম অবলম্বন করতে হয় তা হচ্ছে, প্রথমে যে কোনো একটা সোর্সকে শর্ট করতে হয়। তাহলে আমরা প্রথমে যদি ই ওয়ান সোর্সটা রাখি, ই টু সোর্সটাকে যদি শর্ট করে দেওয়া, তো এই সোর্সটাকে শর্ট করে দিই, তাহলে আমাদের ফিগারটা হয় এরকম, সার্কিট ডায়াগ্রাম বি এর মতো। দেখো, এখানে এটা আমরা শর্ট করে দিয়েছি, তাহলে আই ওয়ান প্রাইম দিয়েছি সিঙ্গেল প্রাইম, আই আই টু সিঙ্গেল প্রাইম এবং আই থ্রি সিঙ্গেল প্রাইম দিয়ে আমরা তিনটা কারেন্টের মান বের করব। পরবর্তীতে আমরা কি করব, আবার পরবর্তী সোর্সটাকে রেখে পরবর্তী সোর্সটাকে আমরা রাখবো এবং আমরা এই পাশে এটাকে আমরা শর্ট করে দেব। শর্ট করে দিয়ে আই টু ডাবল প্রাইম, আই ওয়ান ডাবল প্রাইম এবং আই থ্রি ডাবল প্রাইম এর মান আমরা বের করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সুপারপজিশন থিওরেম ব্যবহার করার নিয়ম: এক, সর্বপ্রথমে যে কোনো একটা উৎসকে শর্ট করতে হবে, যদি উৎসের সাথে কোনো আভ্যন্তরীণ রোধ থাকে তাহলে তা ওই উৎসের স্থানে বসাতে হবে। দুই, এবং নতুন সার্কিটের তুল্য রোধ আর টি ওয়ান, অর্থাৎ সিঙ্গেল প্রাইম নির্ণয় করতে হবে। এরপর তিন নম্বরে, প্রতিটি শাখার তড়িৎ, অর্থাৎ আই টি সিঙ্গেল প্রাইম বা আই ওয়ান প্রাইম, আই টু প্রাইম এবং আই থ্রি প্রাইম ইত্যাদি নির্ণয় করতে হবে। একইভাবে দ্বিতীয় উৎসের তুল্য রোধ আর টি ডাবল প্রাইম এবং প্রতিটি শাখার তড়িৎ আই টি ডাবল প্রাইম, আই ওয়ান, আই ওয়ান ডাবল প্রাইম, আই টু ডাবল প্রাইম, আই থ্রি ডাবল প্রাইম ইত্যাদি নির্ণয় করতে হবে। অথবা মূল তড়িৎ আই টি, অর্থাৎ আই ওয়ান, আই টু, আই থ্রি ইত্যাদি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আই টি সিঙ্গেল প্রাইম, আই ওয়ান সিঙ্গেল প্রাইম, আই টু সিঙ্গেল প্রাইম এবং আই থ্রি সিঙ্গেল প্রাইম ইত্যাদি কি করতে হবে, আই টু আই টি ডাবল প্রাইম, আই ওয়ান ডাবল প্রাইম, আই টু ডাবল প্রাইম, আই থ্রি ডাবল প্রাইম ইত্যাদি বিবেচনায় আনতে হবে।
এগুলো বিবেচনা আনার সময় যখন আমরা মূল কারেন্ট গুলা বের করবো, অর্থাৎ আই ওয়ান, আই টু, আই থ্রি ইত্যাদি কারেন্ট নির্ণয় করবো, তখন দেখা যাবে যে আইটি সিঙ্গেল ফ্রেম, আই ওয়ান সিঙ্গেল ফ্রেম, আই টু সিঙ্গেল ফ্রেম, আই থ্রি সিঙ্গেল ফ্রেম ইত্যাদি, এবং আইটি ডাবল প্রাইম, আই ওয়ান ডাবল প্রাইম, আই টু ডাবল প্রাইম, আই থ্রি ডাবল প্রাইম ইত্যাদি প্রবাহের দিক একই দিকে হলে যোগ করতে হবে, এবং প্রবাহের দিক যদি বিপরীত হয় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এই হচ্ছে সুপার পজিশন থিওরেম ব্যবহার করার নিয়ম। আমরা যদি একটা অঙ্ক ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই নিয়ম গুলা আয়ত্তে আসা যাবে ইনশাল্লাহ, আশা করি। তাহলে আমরা এখানে একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে নিম্নের চিত্রে হতে সুপার পজিশন থিওরেমের মাধ্যমে প্রত্যেক শাখার কারেন্ট বের করা, তাহলে এখানে তিনটা শাখা আছে আমাদের, এই আই ওয়ান, আই টু এবং আই থ্রি, এই তিনটা কারেন্ট আমাদের তাহলে তিনটা শাখা থেকে বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো আমরা যে শর্তগুলো লিখছিলাম, সর্বপ্রথম যে কোনো একটা উৎসকে শর্ট করতে হবে, যদি উৎসের সাথে কোনো আভ্যন্তরীণ রোধ থাকে তাহলে উৎসের স্থানে বসাতে হবে, এক নম্বর। এরপর নতুন সার্কিটের তুল্য রোধ আর টি ওয়ান বা আর ই ওয়ান নির্ণয় করতে হবে। এরপর প্রতিটি শাখার তড়িৎ আই টি সিঙ্গেল প্রাইম, আই ওয়ান সিঙ্গেল প্রাইম, আই টু সিঙ্গেল প্রাইম, আই থ্রি সিঙ্গেল প্রাইম ইত্যাদি নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দুইটা সোর্স ছিল, তাহলে আমরা এই সোর্সটাকে, এখানে যে সোর্সটা ছিল এটা শর্ট করে দিয়েছি, শর্ট করে দিয়ে এখন আমরা কি করব, আই ওয়ান সিঙ্গেল প্রাইম, আই টু সিঙ্গেল প্রাইম এবং আই থ্রি সিঙ্গেল প্রাইম নির্ণয় করবো। যেহেতু এটা সোর্স তাহলে আমাদের কারেন্টের দিকগুলো আমরা প্রথমে এদিক দিকে দেখাবো। দেখো তিরিশের দিকে দিয়েছি, এটা এদিকে দিয়েছি, এটা এদিকে দিয়েছি, অর্থাৎ এদিক দিকে কারেন্ট গুলো যাচ্ছে। সুতরাং আমরা প্রথমে এই সার্কিটের তুল্য রোধ নির্ণয় করি। তাহলে তুল্য রোধ নির্ণয় করতে হলে এই ফোর এবং টু এই দুইটা আছে প্যারালাল, এর সাথে সিরিজ আছে থ্রি। তাহলে দেখো এই থ্রি সিরিজ এবং বাকি দুইটা প্যারালাল, তাহলে থ্রি সাথে সিরিজ কি করছে, থ্রি লেখার পরে প্লাস প্যারালাল করছে কি, ফোর ইন্টু টু ডিভাইড বাই ফোর যোগ টু লিখেছে, যেহেতু দুইটা প্যারালাল আছে। সুতরাং এটা ক্যালকুলেশনকে মান পেয়েছি 4.33 ওহম। এই দুইটা প্যারালাল অর্থাৎ ফোর আর টু প্যারালাল সাথে থ্রি সিরিজ, এটাই আমরা করেছি। এরপর দেখো এখন আমরা কারেন্ট বের করতে চাই, তাহলে কারেন্ট সূত্র জানি আই সমান সমান ভি বাই আর। তাহলে যেহেতু আমরা আর এর মান পেয়েছি, তাহলে ভি এর মান জানা আছে, তাহলে আই আই এর মান আমরা পেতে পারি। তাহলে আই বলতে এখানে আই ওয়ান সিঙ্গেল ফ্রেম, এটা হচ্ছে মূল কারেন্ট আমরা ধরে নিবো এখন এই সার্কিটের জন্য। তাহলে আই ওয়ান সিঙ্গেল ফ্রেম ভি বাই আর, তাহলে দেখো আর পেয়েছি আমরা 4.33, ভি এর মান 35 দেওয়া আছে, ভাগ করলে মান আসে 8.08 এত এম্পিয়ার। তাহলে আই ওয়ান সিঙ্গেল ফ্রেম আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এইটার মান পেয়ে গেলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আই টু সিঙ্গেল প্রাইম কারেন্টের মান বের করবো। তাহলে এটা কারেন্ট ডিভিশনের আমরা রুল জানি, সূত্র জানি, তাহলে ওইভাবে যদি বের করতে চাই তাহলে আই টু সিঙ্গেল প্রাইম সমান লিখতে পারি এই সার্কিটের টোটাল কারেন্ট, অর্থাৎ আই ওয়ান, আই ওয়ান সিঙ্গেল প্রাইম ইন্টু যেটা কারেন্ট বাই করবো এটা উল্টা রেজিস্ট্যান্স। তাহলে এখন বাই করেছে আই টু, তাহলে উল্টা রেজিস্ট্যান্স কত, টু, তাহলে দুই দেওয়া গুণ করবো, টু দেওয়া গুণ করবো, এই গুণ করেছি, এবং দুই রেজিস্টেন্সের যোগফল অর্থাৎ ফোর যোগ টু, দেখো আমরা ফোর যোগ টু লিখছি। তাহলে এই সূত্রের মধ্যে এখন এই আই ওয়ান সিঙ্গেল ফ্রেম মান আমাদের জানা আছে, বসিয়ে দিলাম, বসিয়ে ক্যালকুলেশন করে দেখো মান পেয়েছি 2.69। তাহলে আমরা এই আই টু সিঙ্গেল প্রাইমের মানও পেয়ে গেলাম, তাহলে আই ওয়ানও পেয়ে গেলাম সিঙ্গেল প্রাইম, আই টুও পেয়ে গেলাম। তাহলে এখন যেহেতু মূল কারেন্ট এটা ছিল, এই মূল কারেন্ট যদি এই কারেন্ট বাদ দিই তাহলে আই থ্রি সিঙ্গেল প্রাইমের মান আমরা পেয়ে যাবো, এভাবে বের করতে পারি। অথবা আমরা কারেন্ট ডিভিশনের সূত্রের সাহায্যে, রুলের সাহায্যে বের করতে পারি। যা দেখো আই থ্রি সিঙ্গেল প্রাইম, এখন আমরা এটা বের করতে চাই, তাহলে আমরা এই সার্কিটের টোটাল কারেন্ট আই ওয়ান সিঙ্গেল প্রাইম ইন্টু যেটা কারেন্ট বের করবো রুটাল রেজিস্ট্যান্স, রুটাল রেজিস্ট্যান্স কত, ফোর, তাহলে ফোর দিয়ে গুণ, নিচে দুই রেজিস্ট্যান্সের যোগ করো, অর্থাৎ ফোর যোগ টু, ফোর যোগ টু দিয়ে আমরা ক্যালকুলেশন করে মান পেলাম 5.39 এত এম্পিয়ার। তাহলে আমরা বেশি ক্ষেত্রে এই যে আমরা এই রুলগুলো অবলম্বন করে এই সার্কিটের আই ওয়ান সিঙ্গেল প্রাইম, আই টু সিঙ্গেল প্রাইম এবং আই থ্রি সিঙ্গেল প্রাইমের মান আমরা সহজেই বের করতে পারলাম। সেম একইভাবে আমরা পরবর্তী দেখো, একইভাবে দ্বিতীয় অংশের তুল্য রোধ আর টু আর ই টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা আর টি ডাবল প্রাইম এর মান, এবং প্রত্যেকটা শাখার তড়িৎ আই টি ডাবল প্রাইম অথবা আই ওয়ান ডাবল প্রাইম, আই টু ডাবল প্রাইম, আই থ্রি ডাবল প্রাইম ইত্যাদি কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এই পাশের সোর্সটাকে রাখছি, এই পাশের সোর্সটাকে শর্ট করে দিয়েছি, দেখো এই যে শর্ট। তাহলে এখন আমরা এটাকে দিয়েছি আই টু ডাবল প্রাইম, এটা আই ওয়ান ডাবল প্রাইম, এটা আই থ্রি ডাবল প্রাইম দিয়েছি। এখন আমরা এই তিনটা কারেন্টের মান বের করবো, অর্থাৎ ডাবল প্রাইম দিয়ে মানগুলো বের করবো। তাহলে আগের মতো আমাদের দেখো তিন আর দুই হচ্ছে প্যারালাল, এর সাথে সিরিজ কত, চার, তাহলে যে চার আর দুইটা প্যারালাল, তিন ইন্টু দুই, তিন যোগ দুই, তাহলে এটা ক্যালকুলেশন করে মান পেয়েছি 5.2 ওহম।
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান, অর্থাৎ এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সের মান। তাহলে এখন আই সমান বি বাই আর। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আই বলতে আমাদের মূল কারেন্ট কোনটা হবে? আই টু ডাবল প্রাইম। তাহলে আই টু ডাবল প্রাইম বের করতে হলে বি বাই আর, বি এর মান হচ্ছে 40, এই 40 দেওয়া আছে আমাদের। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান পেয়েছে 5.2, তাহলে ভাগ করলে মান আসে 7.69 অ্যাম্পিয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের মূল কারেন্ট, আই টু ডাবল প্রাইম এর মান, মূল কারেন্ট বলতে এই সার্কিটের জন্য মূল কারেন্ট। তাহলে দেখো আমরা এই সার্কিটের জন্য যেহেতু আই টু ডাবল প্রাইম এর মান বের করে ফেলেছি, তাহলে এখন কারেন্ট ডিভিশন সূত্র সাহায্যে আবার আগের মতো করে আই ওয়ান ডাবল প্রাইম এর মান বের করব। তাহলে এই সার্কিটের টোটাল কারেন্ট এত, আই টু ডাবল প্রাইম ইনটু উল্টা রেজিস্ট্যান্স কত, 2, নিচে 2 রেজিস্ট্যান্সের যোগফল অর্থাৎ 3 যোগ 2। তাহলে এই সূত্রের সাহায্যে অর্থাৎ কারেন্ট ডিভিশন সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি, আই টু ডাবল আই আই ওয়ান ডাবল প্রাইম এর মান বের করতে পারি। তাহলে আই ওয়ান ডাবল প্রাইম এর মান আমরা পাইলাম কত, ক্যালকুলেশন করে 3.076 এত অ্যাম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষক, আমরা এই কারেন্টের মানটা পেয়েছি। তাহলে এই কারেন্ট থেকে যদি আমরা এই কারেন্ট বাদ দিই, তাহলে আমরা আই থ্রি ডাবল প্রাইম এর মান পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা বের করতে পারি, অথবা কারেন্ট ডিভিশনের সূত্রের সাহায্যে। তাহলে আমরা এখানে কারেন্ট ডিভিশনের সূত্রের সাহায্যে দেখিয়েছি। তাহলে দেখো মূল কারেন্ট এই সার্কিটের জন্য মূল কারেন্ট আই টু ডাবল প্রাইম ইনটু যেটার মান বের করবো এর উল্টা রেজিস্ট্যান্স, উল্টা কত, 3, তাহলে 3 দ্বারা গুণ, নিচে এই 3 আর 2 যোগ 5 দ্বারা ভাগ। তাহলে দেখো এই যে 5 ভাগ করছি, তাহলে মান আসছে কত, 4.614 এত এম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখা গেছে আমরা দুইটা সোর্স দুইবার শর্ট করে দিয়ে আমরা কারেন্টের ভিন্ন ভিন্ন মানগুলো বের করলাম। তাহলে এখন আমাদের দেখো পরবর্তী যে শেষে আমাদের রুলটা ছিল, সেটা ছিল এরপর মূল তড়িৎ আমাদের কি আইটি অথবা আই ওয়ান আই টু আই থ্রি ইত্যাদি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই সার্কিটের মূল, এটা আমাদের মূল চিত্র ছিল। তাহলে আই ওয়ান আই টু এবং আই থ্রি তিনটার মান আমাদের বের করতে হবে, এটাই আমাদের ছিল মূল লক্ষ্য। তাহলে দেখো এক্ষেত্রে আমরা আইটি সিঙ্গেল প্রাইম, আই ওয়ান সিঙ্গেল প্রাইম, আই টু সিঙ্গেল প্রাইম, আই থ্রি সিঙ্গেল প্রাইম এবং দেখো আইটি ডাবল প্রাইম অথবা আই ওয়ান ডাবল প্রাইম, আই টু ডাবল প্রাইম, আই থ্রি ডাবল প্রাইম হবে উঠে নাই ইত্যাদি বিবেচনায় আনতে হবে। তাহলে এগুলোর জন্য বিবেচনায় নিয়ে আসি, অর্থাৎ দেখো যে এই সার্কিটের কারেন্ট গুলা এবং এই সার্কিটের কারেন্ট গুলা এখন কি করতে হবে, বিবেচনায় আনতে হবে। অর্থাৎ এই দুইটার মান আমার এই মূল সার্কিটের সাথে তুলনা করতে হবে, এটি আমরা বলেছি। দেখো এখানে এই যে মূল কারেন্ট গুলো আছে, এটা নির্ণয় করার সময় অর্থাৎ সিঙ্গেল প্রাইম এবং ডাবল প্রাইমের যে মান গুলো আছে এইগুলার ইত্যাদির প্রবাহের দিক যদি একই দিকে হয়, অর্থাৎ দেখো মূলটার সাথে মিলাবো আমরা, তাহলে যোগ করব, আর যে বিপরীত দিকগুলো হয় তাহলে বিয়োগ করবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এই মূলটার সাথে আমরা এইটা এই সার্কিট এবং এই সার্কিটের কারেন্টের যে দিক বা নির্দেশনা আছে যদি একই দিকে হয়, অর্থাৎ এটার দিক দিকে এটা এবং এটার দিক যদি একই দিকে হয় তাহলে যোগ করবো, আর যদি বিপরীত দিকে হয় তাহলে বিয়োগ করবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো মূল সার্কিটের মধ্যে আই ওয়ান, তাহলে আমাদের কারেন্টের দিক আছে এদিকে, দেখো দেখো এই চিত্রে কারেন্টের আই ওয়ান সিঙ্গেল প্রাইমের দিক এদিকে, কিন্তু দেখো এই সার্কিট দেখো আই ওয়ান ডাবল প্রাইমের দিক এর বিপরীত দিকে। সুতরাং আমাদের কি করতে হবে, এটা এইটা দিক যেদিকে দিয়েছে এটা আমরা আগে লিখবো, তাহলে আই ওয়ান সিঙ্গেল প্রাইম আমরা আগে লিখবো এবং এটা থেকে বিয়োগ দেবো কোনটা, আই ওয়ান ডাবল প্রাইম, যেহেতু বিপরীত দিকে আছে বিয়োগ করবো। তাহলে দেখো এই যে আই ওয়ান বাই পজিশনের মান, তাহলে আই ওয়ান সিঙ্গেল প্রাইম মাইনাস আই ওয়ান ডাবল প্রাইম, যেহেতু এই দুটা মান আমাদের জানা আছে বসিয়ে ক্যালকুলেশনকে মান পেলাম 5.004 এম্পিয়ার। আবার দেখো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এইটার দিক আমাদের এদিকে দেওয়া আছে, তাহলে এই দুটার মধ্যে এদিকে দেওয়া আছে কোনটা, আই টু ডাবল প্রাইম। তাহলে দেখো এই যে এদিকে তীর চিহ্ন, এইটার তীর চিহ্ন এদিকে, সুতরাং আমরা এইটা এখন আগে লিখবো আই টু ডাবল প্রাইম, তাহলে এটা থেকে আমরা বিয়োগ দিব আই টু সিঙ্গেল প্রাইম। দেখো এটি আমরা করছি আই টু ডাবল প্রাইম মাইনাস আই টু সিঙ্গেল প্রাইম, তাহলে দেখো দুটো মান বসিয়ে আমরা মান জানা আছে, মান বসিয়ে বিয়োগ করলে 5 এম্পিয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো মূল, এটার মূল কারণ হচ্ছে আই থ্রি এদিকে, এইটাও নিচের দিকে এটাও নিচের দিকে, সুতরাং যেহেতু একই দিকে আছে যোগ করবো। দেখো আই থ্রি ডাম সিঙ্গেল প্রাইম যোগ আই থ্রি ডাবল প্রাইম, যেহেতু দুটো মান আমাদের আগে বের করে নিচ্ছে জানা আছে বসিয়ে ক্যালকুলেশনের মান পেলাম 10.004 এম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে সূত্রগুলা অর্থাৎ যে নিয়মগুলা তোমাদের দেখালাম, এই নিয়মগুলা যদি তোমরা অবলম্বন করো, তাহলে আশা করি যে তোমরা যে কোনো ধরনের সুপার পজিশন থিওরেম সহজে ক্যালকুলেশন করতে পারবে। এখানে দেখো আমরা আরেকটা চিত্র দিয়েছি, নিম্নের চিত্র সুপার পজিশন থিওরেমের মাধ্যমে প্রত্যেক শাখার কারেন্ট বের করো। তাহলে আমরা এটাও আগের মতো একটা চিত্র দিয়েছি, দেখো একইভাবে। তাহলে তিনটা রেজিস্ট্যান্স আছে, তিনটা রেজিস্ট্যান্সের ভিতরে তিনটা কারেন্ট আই ওয়ান আই থ্রি এবং আই টু দেওয়া আছে এখানে, এবং ভোল্টেজ আছে 48 ভোল্ট এবং 24 ভোল্ট। তাহলে এই সার্কিটের কারেন্ট গুলো আমরা বের করতে বলেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ওই যে আমি তোমাদের রুল গুলা বলেছিলাম, ওই রুল অনুযায়ী দেখো সুপার পজিশন প্রথমে যে কোনো একটা উৎসকে শর্ট করো, প্রতিটি শাখার তড়িৎ
অর্থাৎ আইটি সিঙ্গেল ফ্রেম, আই ওয়ান সিঙ্গেল ফ্রেম, আই টু সিঙ্গেল ফ্রেম, আই থ্রি সিঙ্গেল ফ্রেম ইত্যাদি নির্ণয় করো। তাহলে দেখো আমরা এই যে এই পাশটা প্রথমে শর্ট করে ফেলেছি, অর্থাৎ এই জায়গায় একটা সোর্স ছিল এটা শর্ট করে দিয়েছে আগের মতো করে। তাহলে আমরা এখন এই যে এই পথের কারণে অর্থাৎ আই ওয়ান অর্থাৎ এটা আই থ্রি দিয়েছি এবং এটা আই টু দিয়েছি, অথবা এটা আই ওয়ান সিঙ্গেল ফ্রেম, এটা আই থ্রি সিঙ্গেল ফ্রেম, এটা আই টু সিঙ্গেল ফ্রেম আমরা দিতে পারি। তাই এইভাবে দিয়ে আমরা কি করবো এই মানগুলা বের করবো। তাহলে প্রথম বের করতে হলে এই সার্কিটের তুল্য রোধ বের করতে হবে। তাহলে দেখো আট আর দুই প্যারালালের সাথে সিরিজ কত? চার। তাহলে এটা আমরা করে মান পেয়েছি 5.6 ওহম। দেখো প্যারালাল করে সিরিজ করে 5.6 ওহম। তাহলে টোটাল রেজিস্ট্যান্স বের করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এই সার্কিটের মূল কারেন্ট কোনটা? আই টু সিঙ্গেল প্রাইম অথবা আই ওয়ান সিঙ্গেল প্রাইম এটা, অথবা আমরা বলতে পারি যেহেতু আই ওয়ান দেওয়া আছে লাল কালার দেখো, তাহলে আই ওয়ান ও বলতে পারি। তাহলে আমি এইটাই লিখেছি, দেখো এটা সমান এটা সমান এটা, যে কোনো একটা লিখলেই হবে। তারপর আমি তিনটা তোমাদের দেখিয়েছি। তাহলে ভি বাই আর, তাহলে ভি এর মান দেওয়া আছে কত? 48, 48। আর আর এর মান আমরা যেটা পেলাম 5.6, ক্যালকুলেশন করে 8.57 এত এম্পিয়ার আমরা পেয়েছি। তাহলে এইটা এই সার্কিটের জন্য আমরা আই ওয়ান কারেন্ট বা আই ওয়ান সিঙ্গেল প্রাইম অথবা আই টি সিঙ্গেল প্রাইম এর মান আমরা পেয়ে গেলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই আই থ্রি সিঙ্গেল প্রাইম অথবা আই থ্রি বের করতে চাই, তাহলে আমরা কি করব আগের মতো কারেন্ট ডিভিশন সূত্র ইউজ করতে পারি। অর্থাৎ এই সার্কিটের টোটাল কারেন্ট ইনটু উল্টা রেজিস্ট্যান্স দুই, নিচে দুই রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে ক্যালকুলেশন করে 1.714 এম্পিয়ার। তাহলে এখন যেহেতু এই কারেন্টও পেয়েছি, এই কারেন্ট পেয়েছি, তাহলে এই কারেন্ট থেকে এই কারেন্ট বাদ দিলে আমরা এই মাঝখানের কারেন্টটা পেয়ে যাবো। দেখো তাহলে এই বিয়োগ করে দেখো আমরা 8.57 মাইনাস 1.71 বিয়োগ করে 6.856 এত এম্পিয়ার পেয়ে গেছি। তাহলে এই সার্কিটের পত্রের শাখার কারণ আমরা বের করতে পারলাম। সেম একইভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় উৎসকে শর্ট করে, দেখো এই উৎসকে শর্ট করে দিয়ে দ্বিতীয় উৎসের তুল্য রোধ আমরা আর টি ডাবল প্রাইম অথবা আর ই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে পত্রটা শাখার তড়িৎ ডাবল প্রাইম দিয়ে এখন আমরা মান নির্ণয় করবো। তাহলে দেখো এই যে আমরা ডাবল প্রাইম দিয়েছি, এটা আই ওয়ান ডাবল প্রাইম, আই থ্রি ডাবল প্রাইম, আই টু আই টু ডাবল প্রাইম দিয়েছি, অথবা দেখো এই যে আমরা আই ওয়ান আই থ্রি অথবা আই টু এগুলোর মান বের করবো। তাহলে দেখো প্রথমে টোটাল রেজিস্ট্যান্স বের করলাম, যেহেতু এই দুইটা প্যারালাল এর সাথে সিরিজ এটা, অর্থাৎ 4 × 2, 4 + 2 যোগ হয়েছে 8, 9.333। তাহলে এখন আমরা এই সার্কিটের মূল কারেন্ট হবে আই ওয়ান ডাবল প্রাইম, তাহলে আই ওয়ান ডাবল প্রাইম আমরা লিখেছি বা আই টি ডাবল প্রাইম দিয়ে দেখো বি বাই আর টি। তাহলে বি এর মান 24 এবং আর এর মান দেখো 9.33 ছিল, এটা বাদ করে 2.57 এত এম্পিয়ার পেয়ে গেছি। তাহলে এই সার্কিটের জন্য অর্থাৎ আই ওয়ান ডাবল প্রাইম এর মানটা পেয়ে গেলাম, বা অথবা আই ওয়ান এর মান বলতে পারো এটা আমরা পেয়ে গেলাম। দেখো আমরা লিখেছি এটাই। তাহলে এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা আই থ্রি ডাবল প্রাইম অথবা আই থ্রি মান বের করবো। তাহলে দেখো টোটাল কারেন্ট ইনটু উল্টা রেজিস্ট্যান্স দুটি রেজিস্ট্যান্সের যোগফল, কারেন্ট ডিভিশন সূত্র ইউজ করে মান বসিয়ে দেখো ক্যালকুলেশন করে আমরা মান পাইলাম 0.857। এখন যেহেতু এইটার মান অর্থাৎ মূল কার এই সার্কিটের জন্য মূল কারেন্ট অর্থাৎ আই ওয়ান ডাবল প্রাইম এবং আই থ্রি ডাবল প্রাইম মান পেয়ে গেছি, তাহলে এই কারণ থেকে এই কারেন্টটা বাদ দিলে মাস কারেন্ট কারেন্টটা পেয়ে যাবো। দেখো আমরা এই বাদ দিয়ে আই ওয়ান ডাবল প্রাইম মাইনাস আই থ্রি ডাবল প্রাইম বাদ দিয়ে দেখো আমরা মান পেয়েছি এখানে। এখানে একটা জিনিস আমাদের এখানে লিখতে আমরা দেখো যে লিখেছি আই ওয়ান মাইনাস আই থ্রি, অর্থাৎ এইটাকে আমরা আই ওয়ান এখানে লাল কালার দিয়ে লিখেছেন, আই থ্রি লেখেছেন, এখানে এটাও লিখতে পারি আমরা। তাহলে এই দুইটা বিয়োগ করে আমরা মান পাবো কোনটা? আই টু মান পাবো, এই যে আই টু এর মান, অর্থাৎ মাঝখানটা হবে যে আই টু এর মান, অথবা আই টু ডাবল প্রাইম বলতে পারি এখানে লিখেছি। তাহলে বিয়োগ করে মান পেয়েছি 1.712। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখা গেছে সুপার পজিশন থিওরেমের সাহায্যে তাহলে মূল সার্কিটের সাথে বাকি দুইটা শর্ট যে দুইটা করছিলাম এই দুটো তুলনা করে মূল কারেন্ট বের করবো। তাহলে এটাই আমরা লিখেছি। এরপর মূল তড়িৎ এগুলো নির্ণয় করার সময় অর্থাৎ সিঙ্গেল প্রাইম এবং ডাবল প্রাইমের যে মানগুলো আছে এগুলো প্রবাহের দিক একই দিকে হলে যোগ এবং বিপরীত দিকে হলে বিয়োগ করব। তাহলে দেখো এখন মূল সার্কিট এটা প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই মূল সার্কিটের সাথে আমরা এই দুইটা সার্কিট তুলনা করব। তাহলে দেখো তুলনা করার ক্ষেত্রে দেখো আই ওয়ান আই টু এবং আই থ্রি তিনটা মান আমরা বের করবো। তাহলে আই ওয়ান মান বের করতে যদি চাই তাহলে দেখো আই ওয়ান মান বের করবো, তাহলে এটার দিক এটার দিকের ডিরেকশন এই দুটা কোনটা দেওয়া আছে, অর্থাৎ দেখো আই ওয়ান সিঙ্গেল প্রাইম অথবা আই ওয়ান বলতে পারি আমরা। এই দেখো আই ওয়ান সিঙ্গেল প্রাইম অথবা আই ওয়ান বলছি, তাহলে এটার দিকে এদিকে দেওয়া আছে এবং তাহলে এটা উল্টা আছে, তাহলে বিয়োগ হবে। তাহলে আই ওয়ান সিঙ্গেল প্রাইম মাইনাস আই থ্রি ডাবল প্রাইম, এইটাই আমরা লিখছি আই ওয়ান সিঙ্গেল প্রাইম মাইনাস আই থ্রি ডাবল প্রাইম। তাহলে দুটা মান আমরা একটু আগে বের করেছি, বিয়োগ করে 7.703 এত আমরা বের করেছি, তাহলে এটা একটা আনসার। আবার দেখো আমরা আই টু বের করবো, তাহলে এই কারেন্টটা বের করবো, তাহলে এইটার দিকে এই দুটা মিল আছে কোনটা? দেখো এটা আই ওয়ান ডাবল প্রাইম, এই আমরা আই ওয়ান ডাবল প্রাইম লিখেছি, তাহলে এর উল্টা কোনটা? এটা, তাহলে এটা কি হবে? বিয়োগ হবে। দেখো এই আমরা আই থ্রি সিঙ্গেল প্রাইম দিয়েছি, আই ওয়ান থ্রি সিঙ্গেল প্রাইম দিয়ে বিয়োগ করে একটা মান পেয়েছি 0.858 এম্পিয়ার, তাহলে এটা একটা আনসার।
এখন আসো প্রিয় শিক্ষার্থী আই থ্রি, তাহলে এটার ডিরেকশন দেখো এদিকে, এটা ওইদিকে, এটা ওইদিকে, তাহলে বাকি দুটো কি হবে? যোগ হবে। দেখো এই দুটো মান আমরা একটু আগে বের করেছি, তাহলে এই দুটো যোগ করে 8.56 এম্পিয়ার পেয়েছি। তাহলে এইভাবে প্রিয় শিক্ষার্থী আমরা কি করতে পারি, সুপার পজিশন থিওরেম সহজে সমস্যা সমাধান করতে পারি। এখানে আরেকটা অঙ্ক তোমাদের দিয়েছি, এটা তোমরা নিজেরা বাসায় করবে, আমি এখন তোমাদের দেখিয়ে দিয়েছি। এটা শর্ট করেছি প্রথমে, এটা শর্ট করেছি, আবার পরবর্তীতে আমরা এটা শর্ট করেছি। দেখো একটা একবার এটা শর্ট, আর শর্ট করে আমরা মূল কারেন্টের মানগুলো বের করে এখন দেখিয়েছি, তোমরা এটা নিজেরা বাসায় করবে। এখন আসো নর্টন থিওরেম। সেক্ষেত্রে দেখো এখানে আমরা লিখেছি স্বতন্ত্র ভোল্টেজ এবং কারেন্ট উৎস বিশিষ্ট লিনিয়ার নেটওয়ার্কের দুই প্রান্ত একটা আয়রন রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে একটা আয়ন সমতুল্য কারেন্ট দ্বারা প্রতিস্থাপন করা যেতে পারে, যেখানে আয়ন হলো প্রান্তদ্বয়ের শর্ট সার্কিট কারেন্ট এবং আয়রন হলো প্রান্তদ্বয় হতে পিছনের দিকে নেটওয়ার্কে সমতুল্য রেজিস্ট্যান্স। কিন্তু শর্ত হলো ভোল্টেজ উৎস শর্ট সার্কিট এবং কারেন্ট উৎসগুলো ওপেন সার্কিট থাকতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে আমাদের যে সার্কিটটা দেওয়া থাকবে, বলা হয়েছে স্বতন্ত্র ভোল্টেজ এবং কারেন্ট উৎস থাকতে পারে, বলছে নেটওয়ার্কের দুই প্রান্তটা আর এন রেজিস্ট্যান্স এর সাথে প্যারালালে একটা আয়ন সমতুল্য কারেন্ট দ্বারা কি করতে হবে, প্রতিস্থাপন করা যেতে পারে, যেখানে আয়ন হলো প্রান্তদ্বয়ের শর্ট সার্কিট কারেন্ট, আর এন হলো প্রান্তদ্বয়ের পিছনের দিকে নেটওয়ার্কের সমতুল্য রেজিস্ট্যান্স। অর্থাৎ মনে করো এটা যদি আমরা এই যে এই প্রান্তটা আছে এখানে, এটাকে আমরা এভাবে শর্ট করে দিই একবার, আর এন এর মান অর্থাৎ ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করবো, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিয়ে আর এন এর মান বের করবো। আরেকবার যে কাজটা করবো আমরা আয়ন নির্ণয় করবো। আয়ন নির্ণয় করতে হলে দেখো আমাদের যে লোড রেজিস্ট্যান্স থাকবে সেটাকে আমরা কি করবো, শর্ট করবো, শর্ট করে দিয়ে আয়ন কারেন্টটা বের করবো। বলা হয়েছে এটাই আমাদের এখানে বলা হয়েছে ভোল্টেজ সোর্স শর্ট এবং কারেন্ট সোর্স ওপেন করে দিয়ে আমাদের কি করতে হবে, আয়ন এবং আর এন আমাদের এগুলা নির্ণয় করতে হবে। নির্ণয় করে দেখা যায় ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হবে। দেখো এখানে আয়ন এর মান আমরা দেখিয়েছি এবং এটা আমাদের আর এন দেখিয়েছি, আর এদিকে আমাদের লোড রেজিস্ট্যান্স থাকবে মূলত, তাহলে এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো নর্টন থিওরেম সমাধান করার কৌশল গুলো এখানে আমরা লিখে দিছি। এক, প্রথমে লোড রেজিস্ট্যান্স আর এল বা এ ও বি প্রান্ত ওপেন করতে হবে এবং সেখানে শর্ট লাইন করতে হবে, অর্থাৎ যেটা ভিতর থেকে কারেন্টটা বের করতে হবে নর্টন কারেন্টটা, সেটাকে কি করতে হবে, খুলে ফেলতে হবে, খুলে সেখানে একটা শর্ট লাইন আমাদের করতে হবে। শর্ট লাইন করার পর যে কোনো থিওরেম বা উপায়ে শর্ট পথের কারেন্ট অর্থাৎ আইএসসি বা আয়ন বা নর্টন কারেন্ট যেটাকে বলা হয় সেটা বের করতে হবে। তিন নম্বর হচ্ছে অথবা লোড রেজিস্ট্যান্স খুলে বা ওপেন করে ভোল্টেজ সোর্স শর্ট এবং কারেন্ট সোর্স ওপেন করে সোর্সের আভ্যন্তরীণ রোধ থাকলে তা বসিয়ে আর এন বের করতে হবে, একটু আগে আমরা যে সূত্রটা বলেছিলাম। এরপর দেখো সর্বশেষে নর্টন কারেন্ট সোর্স আয়ন আর এন এবং আর এল এর সমন্বয়ে একটা প্যারালাল সমতল সার্কিট অঙ্কন করে আর এল এর মধ্য দিয়ে আই এল নির্ণয় করতে হবে, অর্থাৎ লোড কারেন্টটা বের করতে হবে, অর্থাৎ নর্টন অর্থাৎ লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ আই এ বি বের করতে হবে। তাহলে দেখো আমরা একটা অঙ্ক সমাধান করলে ইনশাল্লাহ আমাদের সহজে বোঝা যাবে। দেখো এখানে এই নিম্নের চিত্রে আমরা বলছি আর এল অথবা আর এ বি যেটা আছে, এই যে এ প্রান্ত এবং বি প্রান্ত এর ভিতর দেওয়া যে কারেন্ট অর্থাৎ এই অর্থাৎ রুট রেজিস্ট্যান্স যেটা আছে 1.5 ওহম, এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, তাহলে ওই কারেন্ট আমাদের বের করতে হবে, অর্থাৎ লোড কারেন্টটা বের করতে হবে। বলা হয়েছে এই চিত্রের মাধ্যমে এটা একটা সোর্স আছে, এখানে এই দুইটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স আছে 2, 3 এবং 6 এবং লোড রেজিস্ট্যান্স আছে 1.5, তাহলে এই 1.5 এর ভিতর দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে এটা বের করতে হবে। তাহলে এক নম্বর রুলে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যাকে খুলে ফেলতে হবে, তাহলে এটা আমরা প্রথমে খুলে ফেললাম, খুলে দিয়ে কি করবো, শর্ট করবো, এটাই আমরা করছি। প্রথমে লোড রেজিস্ট্যান্স আর এল বা এ ও বি প্রান্ত কি করতে হবে, ওপেন করতে হবে, তাহলে এটা আমরা খুলে ফেলছি, প্রথমে খুলে সেখানে শর্ট লাইন করতে হবে। তাহলে দেখো আমরা একটা শর্ট লাইন করেছি, নাম দিয়েছি শর্ট অথবা আইএসসি অথবা আয়ন, নর্টন কারেন্ট অথবা শর্ট সার্কিট কারেন্ট, এটা আমাদের বের করতে হবে। তাহলে পরবর্তী পেজে যাও, যে কোনো উপায়ে শর্ট পথের কারেন্ট বের করতে হবে, অর্থাৎ এই যে আমরা শর্ট করছিলাম, তাহলে এই পথের কারেন্ট যে কোনো উপায়ে বের করতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই দুইটা রেজিস্ট্যান্স আছে প্যারালাল, সেটা আছে কি এটা সিরিজ, তাহলে দেখো এই যে আমরা প্যারালাল দুইটা প্যারালাল করে এই দুই সিরিজ দিয়ে আমরা যোগ করে টোটাল রেজিস্ট্যান্স এর মান বের করছি এই সার্কিটে 4 ওহম। তাহলে এই সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স যদি 4 ওহম হয় তাহলে আই সমান সমান কি ভি বাই আর, তাহলে ভি আছে 12 আর আর এর মান পেয়েছি আমরা 4, তো 12 যদি আমরা 4 দ্বারা ভাগ করি কত হয়, 3, তাহলে 3 এম্পিয়ার কারেন্ট এই সার্কিটের মূল কারেন্ট। এই দেখো এই সার্কিটের এদিক দিয়ে যে কারেন্ট আসবে 3 এম্পিয়ার। এখন আমরা যদি এই পথের কারেন্ট বের করতে চাই তাহলে কারেন্ট ডিভিশন সূত্র সাহায্যে আমরা বের করতে পারি, অথবা দেখো কারেন্ট ডিভিশন সূত্র আই এন অথবা আই এইচ দুজনে বের করতে চাই, তাহলে এই সার্কিটের টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট কত, 3, এই ইন্টু যেটা কারেন্ট বের করবে আল্টার রেজিস্ট্যান্স, তাহলে এই পথের কারেন্ট বের করতে চাই আল্টার রেজিস্ট্যান্স কত, 6, তার 6 দ্বারা গুণ, এই দেখো 6 দ্বারা গুণ,
নিচে দুই রেজিস্ট্যান্সের যোগফল হলো 6+3, তাহলে যে 6+3 যোগ করে আমরা কত পেয়েছি ক্যালকুলেশন করে একটু, 318। 18 9 দিয়ে ভাগ করলে দেখো তো আসে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটের কারেন্ট হচ্ছে গিয়ে, অর্থাৎ নর্টন কারেন্ট অথবা শর্ট সার্কিট কারেন্টের মান কত পেলাম 2 অ্যাম্পিয়ার। দেখো এই পাশে আমি ক্যালকুলেশন করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। দেখো টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট টু দ্য সোর্স ইজ RT, দেখো 2 ওহম প্লাস 6 প্যারালাল 3, এটা ক্যালকুলেশন করে দ্যাটস এত ইন প্যারালাল উইথ, আমরা প্যারালাল করে টোটাল রেজিস্ট্যান্স এর মান পেয়েছি 4 ওহম। তাহলে I সমান V/RT করে আমরা 3 অ্যাম্পিয়ার পেলাম। নাও উই হ্যাভ টু ফাইন্ড শর্ট সার্কিট অথবা IN, নর্টন কারেন্ট। অ্যাপ্লাই কারেন্ট ডিভিশন রুল। কারেন্ট ডিভিশন রুল অবলম্বন করতে হবে I সমান IN সমান লিখছি টোটাল কারেন্ট ইনটু, দেখো এই যে আমরা ওটা রেজিস্ট্যান্স দুই রেজিস্ট্যান্সের যোগফল করে ক্যালকুলেশন করে মান পেয়েছি 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এইভাবে করতে পারি, অথবা আমরা এখানে শর্টে দেখিয়েছি এইভাবে করতে পারি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, শর্ট সার্কিট কারেন্টের মানটা বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী রুল দেখো, অথবা রুট রেজিস্ট্যান্স খুলে, তাহলে আমরা রুট রেজিস্ট্যান্স খুলে ফেলবো বা ওপেন করে ভোল্টেজ সোর্স শর্ট করে দেবো। এদিকে ভোল্টেজ সোর্স দেখো এদিকে শর্ট করে দিয়েছি, এবং কারেন্ট সোর্স ওপেন করে, কারেন্ট সোর্স যেহেতু নাই আমাদের তাহলে ওপেন করার প্রয়োজন নাই। সোর্সের আভ্যন্তরে রুট থাকলে তা বসে, সোর্সের মধ্যে কোনো রুট নাই তাহলে বসানোর প্রয়োজন নাই। RN বের করতে হবে, তাহলে কি আমাদের কি করতে হবে, এই RN এর মানটা অর্থাৎ A ও B প্রান্তের মধ্যে RN অথবা RAB এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো প্রেসিকতা 2 আর 6 কি প্যারালাল, এর সাথে সিরিজ কত 3। তাহলে দেখো যে 6 আর 2 প্যারালাল করে সিরিজ কত করেছে 3, 3+1.5 অর্থাৎ 4.5, এত ওহম হচ্ছে আমাদের কি এই নর্টন রেজিস্ট্যান্স। এটাই আমরা এখানে ক্যালকুলেশন করে দেখেছি। দেখো আবার উই ক্যান সি দ্যাট 3 ওহম রেজিস্ট্যান্স ইজ ইন সিরিজ উইথ এ প্যারালাল কম্বিনেশন অফ 6 ওহম রেজিস্ট্যান্স এন্ড 2 ওহম রেজিস্ট্যান্স। নাও RN সমান লিখতে পারি 3 ওহম প্লাস 6 ওহম প্যারালাল 2 ওহম। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দেখো মান পেয়েছি 3+, এটা প্যারালালে মান পেয়েছি 1.5, তাহলে 3 আর 1.5 যোগ করলে 4.5 ওহম। তাহলে এইটি হচ্ছে আমাদের RN, অর্থাৎ এই যে RN এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো সর্বশেষে যে কাজটা করতে হয়, নর্টন কারেন্ট সোর্স IN এবং RN এবং RL এর সমন্বয়ে একটা প্যারালাল সমতুল্য সার্কিট অঙ্কন করে RL এর মধ্য দিয়ে IN নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু আগে আমরা বের করলাম নর্টন কারেন্ট বের করছিলাম 2 অ্যাম্পিয়ার এবং নর্টন রেজিস্ট্যান্স বের করলাম 4.5 এত ওহাম। তাহলে এখন আমরা যে রেজিস্ট্যান্সটা খুলে ফেলছিলাম রুট রেজিস্ট্যান্স, তাহলে এটা আমরা এখন সংযোগ করে দেবো। এই দেখো আমরা সংযোগ করে দিয়েছি, তাহলে এখন একটা ইকুইভ্যালেন্স সার্কিট আমরা পেয়ে গেছি, অর্থাৎ নর্টন কারেন্ট, নর্টন রেজিস্ট্যান্স এবং রুট রেজিস্ট্যান্স সমন্বয়ে একটা সমতুল্য সার্কিট প্যারালাল সার্কিট অঙ্কন করতে হবে। তাহলে এটাই আমরা অঙ্কন করেছি। অঙ্কন করতে এখন আমাদের এই রুট রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে এটি আমাদের বের করতে হবে, এটাই মুখ্য উদ্দেশ্য। তাহলে দেখো এইদিকে আমরা IL বের করবো, তাহলে IL সমান লিখতে পারি এই সার্কিটের মূল কারেন্ট, এই সার্কিটের মূল কারেন্ট কত অর্থাৎ IN, এই যে IN ইনটু কি উল্টা রেজিস্ট্যান্স, এর উল্টা রেজিস্ট্যান্স কত RN অর্থাৎ এইটা 4.5 যোগ দুই রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ RN অর্থাৎ এইটা যোগ RL এই দুই রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে দেখো এইটাই আমরা করছি। অথবা দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি প্যারালাল করি এই সার্কিটের, যদি আমরা প্যারালাল পথের আমরা যদি কারেন্ট বের করতে চাই, এইটার কারেন্ট বের করতে চাই, তাহলে এখানে আমরা এইভাবে বলতে পারি। দেখো যে লোড কারেন্ট থ্রু লোড রেজিস্টর IL সমান লিখতে পারি IN ইনটু, দেখো যে দুইটা প্যারালাল আছে RN ডিভাইডেড বাই RN প্লাস RL, এভাবে ক্যালকুলেশন করে দেখো 1.5 অ্যাম্পিয়ার পেয়েছি। এন্ড লোড ভোল্টেজ অ্যাক্রস লোড রেজিস্ট্যান্স, আমরা যদি এমন লোড রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ বের করতে চাই BL সমান ILRL, এই দেখো ILRL দিয়ে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন 2.25 পেয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এইভাবে আমরা কি করতে পারি, লোড রেজিস্ট্যান্সের কারেন্ট এবং সেই জায়গায় ভোল্টেজ ড্রপও সহজে আমরা কি করতে পারি বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের এই অঙ্কটা আবার এক নজরে দেখানোর চেষ্টা করেছি আমি। দেখো পাশের চিত্র হতে নর্টন থিওরেমের মাধ্যমে RL বা RAB এর মধ্য দিয়ে IL কারেন্ট বের করো, অর্থাৎ এটা আমাদের মূল চিত্র। তাহলে প্রথমে তোমাদের যে শর্তগুলো বলেছিলাম আমি একটু সহজে বলি আবার, এটাকে খুলতে হবে, খুলে এটাকে শর্ট করতে হবে। দেখো আমরা খুলছি, খুলে শর্ট করছি, এই অর্থাৎ এইটাই আমরা এখানে এঁকেছি নিচে, দেখো এটা খুলে ফেলছি, খুলে শর্ট করে দিয়েছি, এই শর্ট করে দিয়েছি। এর পরবর্তী কি করছে, শর্ট পথের কারেন্ট যে কোনো উপায়ে বের করছি। দেখো এই যে শর্ট পথের কারেন্ট আমরা বের করেছি, অর্থাৎ RA সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করে দিয়ে দুইটা প্যারালাল সাথে সিরিজ করে দিয়ে টোটাল রেজিস্ট্যান্স বের করেছি। এরপর এই সার্কিটের মূল কারেন্ট বের করেছি V/R দিয়ে, এরপর আমরা IN বের করেছি, অর্থাৎ IN বের করেছি, অর্থাৎ টোটাল কারেন্ট টোটাল রেজিস্ট্যান্স দুই রেজিস্ট্যান্সের যোগফল, এভাবে দিয়ে সূত্র দিয়ে এই সার্কিটের শর্ট সার্কিট কারেন্ট অথবা IN কারেন্ট বের করেছি। এর পরবর্তী এটা আবার আমরা ওপেন করে দিয়েছি, দিয়ে এখন আমরা RN বের করব। তা RN বের করতে হলে ভোল্টেজ সোর্স শর্ট করতে হবে, শর্ট করে দিয়েছি। তাহলে এখন 2 আর 6 প্যারালাল, আচ্ছা 3 সিরিজ, দেখা করে আমরা 4.5 পেয়েছি।
তাহলে আমরা শর্ট সার্কিট কারেন্ট এবং নর্টন কারেন্ট নর্টন রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এখন এর পরবর্তীতে আমরা কি করছি, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করেছি। শর্ট সার্কিট কারেন্ট, নর্টন রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্স তিনটা বসিয়ে